এই গেট খোলো। কিরে তুই ম্যাডামে সালাম দিলে না, স্যালুট করলি না, স্যালুট কর। কিরে তুই, কিরে দারুণের বাচ্চা, তুই ম্যাডামকে স্যালুট না করে আবার তুই করে বলছিস এত বড় সাহস তোর? কিরে গেট খোল, চাই আছিস কে? গেট খোল, আবার দেখতেছিস মুখের দিকে, গেট খোল। ম্যাডাম দাঁড়ান আমি খুলে দিচ্ছি। এই ছোট লোকের বাচ্চা, একজন ম্যাজিস্ট্রেট ম্যাডামের সঙ্গে কিভাবে ভদ্রতা সহিত কথা বলতে হয় সেটাও তুই শিখিস নাই? তোর এত বড় সাহস, তুই আমার ম্যাডামকে একটা স্যালুট পর্যন্ত করলি না, এত অভদ্র তুই! তোর চাকরিটা কিভাবে থাকে সেটা আমি দেখব, তোকে কিচ্ছু বলবো না। তোর বসের কাছে যাই, তোর চাকরিটা কিভাবে থাকে সেটা আমি দেখব, কত বড় অভদ্র তুই! আরে বোন, এত কষ্ট করে তোকে পড়াশোনা করায় আজকে ম্যাজিস্ট্রেট বানালাম, তোর সামনে তোর পুলিশ আমার গায়ে হাত তুলল, তুই কোনো প্রতিবাদ করলি না, কিছুই বললি না। কি করিনি তোর জন্য আমি? নিজের রক্ত পানি করে আজকে তোকে পড়াশোনা করালাম, তুই হলি ম্যাজিস্ট্রেট, তোর পুলিশ আমাকে মারল, তুই কিছুই বললি না। আল্লাহ, তুমি দেখো। এই কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। ম্যাজিস্ট্রেট যে কোনো মুহূর্তে আসতে পারে, সব ওকে করে রাখতে হবে। কে আসেন, দরজা খোলা আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ম্যাডাম বসেন। হ্যাঁ বসবো তো অবশ্যই। আপনার দারোয়ানকে ডাকেন। এই তোমরা বসো। আপনার দারোয়ানকে ডাকেন। আরে কি ম্যাডাম, কোনো সমস্যা? ম্যাডাম কোন সমস্যা? দারোয়ান কোন সমস্যা করছে? আচ্ছা আমি দেখতেছি বিষয়টা। না না, আপনাকে কিছু করতে হবে না, যা করার আমি করবো। এই মতিন, চুপ করতে বললাম না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আসো ভিতরে আসো। এই তুমি কি ম্যাডামের সঙ্গে কোনো রাবি ইউজ করছো? ম্যাডাম তোমাকে ডাকতে বললো কেন? আরে ছোট নোনের বাচ্চা কি বলবে, এদের তো পারিবারিক কোনো শিক্ষা নাই, এরা কোনো ভদ্রতাই জানে না, কার সঙ্গে কি রকম ব্যবহার করতে হবে এটাই তো জানে না। এই তুমি নিশ্চয়ই ম্যাডামের সঙ্গে কোনো দুর্ব্যবহার করছো, তা না হলে অফিসারে এভাবে কথা বলবে কেন? কি করছো তুমি বলো? এদের মতো লোকদের চাকরিতে রাখার কোনো প্রয়োজন নেই, এরা মানুষকে সম্মান করতে পারে না। এখনই ঘাট ধরে বের হয়ে যান, তাহলে আপনার জন্য ভালো হবে। এই চুপ মতিন, তোমরা চুপ করো, এখন আমি বলবো তোমরা শুনবা। মিস্টার মিজান, এই মুহূর্তে এখনই আপনার দারোয়ানকে এই চাকরি থেকে বের করে দেন। কেন দিবেন, কি জন্য দিবেন, সেটা আমি আপনাকে কৈফিয়ত দিতে পারবো না। ম্যাডাম আপনি একদম সঠিক কথা বলছেন, আমরা এটাই এতক্ষণ বলতে চাইছিলাম। এই তোমাদেরকে নিষেধ করছি না, তোমরা বারবার কেন কথা বলতেছো? হ্যাঁ নাকি এখন তোমাদের উপর অ্যাকশন নেব আমি? কি হলো মিস্টার মিজান, আমার কথা আপনি বুঝতে পারছেন? ওকে বের করে দেন, ওকে বের করে দেন। ম্যাডাম রিবন আমার এই কোম্পানির অনেক পুরনো একজন কর্মী, আসলে ও কি করছে আপনার সঙ্গে আমি জানি না, তো আপনি যেহেতু বলতেছেন আমি ওকে চাকরি থেকে বের করে দিচ্ছি। রিবন আসলে আমি জানি না, মানে তুমি ম্যাডামের সঙ্গে কি ব্যবহার করছো, পারলে আমাকে ক্ষমা করে দিও, আর আজ থেকে তুমি চলে যাও, আর আজ থেকে তোমার কোনো কাজ করা লাগবে না এখানে। স্যার আসলে আপনাকে আর আমার বলার কিছুই নেই, তবে স্যার যাওয়ার আগে দুটো কথা বলে যেতে চাই। স্যার স্যার আমি আপনার এই কোম্পানিতে দীর্ঘ 10 বছর থেকে চাকরি করতেছি স্যার, আপনার কি কোনো একদিনও মনে হয় স্যার আমি আপনার সঙ্গে কোনো রং আচরণ করেছি? আপনি কেন স্যার আপনার এই অফিস স্টাফে কেউ কি বলতে পারবে কারোর সঙ্গে আমি ন্যূনতম কোনো একদিন বেদবি করেছি?
আমি আমার সততার সহিত এই 10 বছর আপনার চাকরি পেয়েছি। আজ আপনি আমাকে চাকরি থেকে বিদায় দিচ্ছেন স্যার। স্যার, আমার আসলে আর বলার কোনো ভাষা নাই, আমি আপনাকে কি বলবো। আপনি এই ম্যাডামের কথা শুনে আমাকে চাকরি থেকে বের করলেন। আমি আপনার কাছে আর আমার চাকরির জন্য স্যার অনুরোধ করব না। হ্যাঁ, আমার ভীষণ কষ্ট হবে, আমার বাসায় ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, আমার একটু কষ্ট হবে স্যার। তবে আল্লাহর দুনিয়ায় আবার কোথাও না কোথাও গিয়ে আমি আমার কর্মের সন্ধান করতে পারব। ম্যাডাম আসি, আসসালামু আলাইকুম। আসলে ম্যাডাম, এই সালামটা দেওয়ার না দেওয়ার কারণেই তো আমার চাকরিটা চলে গেল আজকে। তবে শুধু সালাম নয় ম্যাডাম, আমি আপনাকে একটা সেলুট করতে চাই ম্যাডাম। আসি ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, বের এখান থেকে, তোর মুখের 1 সেকেন্ডের জন্য দেখতেছে না, বের হ। যাচ্ছি স্যার, যাচ্ছি। বারবার কেন আপনি মানুষ এভাবে ছোট লোক বলছেন, ছোট লোকের বাচ্চা বলছেন? আমিও তো মানুষ স্যার, একটু মানুষকে মানুষ হিসেবে ভাবা শেখেন। এই তোর কাছে কি শিখতে হবে আমাদের? হ্যাঁ, এই থামুন আপনারা। কেন ম্যাডাম, উনি আমার গায়ে হাত দিচ্ছে বলে কি আপনার খুব কষ্ট লাগছে? এই ছোট লোকের বাচ্চা, তোকে মারলে আমার ম্যাডামের কেন কষ্ট লাগবে রে? এই দারোয়ানের বাচ্চা, এ তুই হলো দারোয়ান আর আমার ম্যাডাম হচ্ছে ম্যাজিস্ট্রেট, তোকে মারলে কষ্ট লাগবে মানে? দারোয়ানের বাচ্চা, আপনারা ঠিকই বলেছেন, আসলে এই লোকটা একটা ছোট লোক, একটা বদমাইশ, একটা ইতর, একটা বেয়াদব, আর যার জন্য আমি এর চাকরিটা খেয়ে ফেললাম। আপনারা খুশি তো? ম্যাডাম, আপনি কেন জানি কথাগুলো খুব রহস্যমূলক বলতেছেন। হ্যাঁ, আমি এই জন্যই বলতেছি কারণ এই ছোট লোকটার জন্যই আজকে আমি ম্যাজিস্ট্রেট, এই মূর্খটার জন্যই আজকে আমি আপনাদের বস, আর এই গরিব মূর্খটার জন্যই মানুষ আমাকে সেলুট করে। আর এই মূর্খটা, এই গরিব, এই বেয়াদব আজকে আমি সেলুট করার জন্য আমি আর চাকরিটা রাখবো না। কেন রাখবো বলেন, বলেন আমাকে। ম্যাডাম কি বলতেছেন আপনি? রিবন আপনার কে হয়? ম্যাডাম আসলে বুঝতে পারছি না, আপনি একটু সেভাবে বলেন, কে ইনি? শোনেন মিস্টার মিজান, আজকে আমি আপনাকে গর্বের সহিত বলতেছি, আপনার এই কোম্পানির দারোয়ান আমার বড় ভাই, আপনার এই কোম্পানির দারোয়ানে আমার উপরে ওঠার হাতিয়ার। কি বলছেন ম্যাডাম, উনি আপনার ভাই? আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? শোনেন ম্যাডাম, আমি আসলে কিছু বুঝতেছি না, উনি যদি আপনার বড় ভাই হয় তাহলে কেন ওনাকে এই চাকরি থেকে বের করে দিন? মিস্টার মিজান, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আজ দীর্ঘ 5 বছর ধরে আমার ভাইয়ের সঙ্গে কোনো দেখা নেই। ভাইকে আমি বলি, ভাইয়া তুমি কী করো? ভাইয়া আমাকে কোনো উত্তর দেয়নি। আজ যখন আপনার অফিস ভিজিট করতে এসে দেখি আমার ভাই আপনার কোম্পানির দারোয়ান। ভাই আমাকে চিনে ফেলে, আমিও ভাইকে চিনি, চিনে ফেলার কারণে ভাই আমাকে সেলুটটা দেয়নি, সেলুটটা না দেওয়ার কারণে আর এই দুই অমানুষ আমার ভাইয়ের গায়ে হাত তোলে। তখন আমি সিদ্ধান্ত নেই, আমার ভাইকে আমি আর এই চাকরি করতে দেব না। ভাইয়া, আমি তোমার কাছে ক্ষমা চাবো কেমনে সেই ভাষাটা আমার জানা নাই। আসলে তো তুমি একটা ছোট লোক, তুমি একটা মূর্খ, তুমি একটা অশিক্ষিত। তুমি যদি মূর্খই না হতে আমার মতো অমানুষকে কেমনে তুমি বড় করে তুললে? বোন, তুই কেন নিজেকে এত ছোট করতেছিস? তুই কেন এনাদের সামনে তোর মাথা নিচু করতেছিস? আরে আজকে তো আমি গর্ব করে বলতে পারি আমার বোন ম্যাজিস্ট্রেট, আমি গর্ব করে বলতে পারি আমার বোন একজন বড় অফিসার, আমি গর্ব করে বলতে পারি এই রকম পুলিশরা আমার বোনকে সেলুট করে, এটা তোমার গর্ব? আমার কষ্ট সার্থক হয়েছে, আমার এই মাথার ঘাম পায়ে ফেলে আমি যে তোকে লেখাপড়া করাইছি সেই কষ্ট আজকে আমার সার্থক হয়েছে। ওই আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার বিচার আছে, আমার কষ্টের ফল বিফলে যায় নাই, আমার আমার আল্লাহ আমার বোনকে ভালো একটা পদ দিয়েছে, ভালো একটা চাকরি দিয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বোন, তুই আমাকে অনেকবার প্রশ্ন করেছিস, ভাইয়া তুমি কি কাজ করো, ভাইয়া তুমি কি কাজ করো, ভাইয়া তুমি কি চাকরি করো? আমি কখনো তোকে বলি নাই যে আমি দারোয়ানের চাকরি করি, কারণ আমি যদি এটা বলতাম তুই অনেক কষ্ট পাবি, তুই লজ্জা পাবি, যার কারণে আমি তোকে কখনো বলি নাই। তুই যখনই আমাকে এই কথাটা বলতে গিয়েছিস আমি কথাটা এড়াই গেছি, আর আমি যদি জানতাম যে আজকে তুই আমার অফিসে ভিজিট করতে আসবি আমি এখানে থাকতাম না।
আর আজকে আমার কারণে সবার সামনে তোকে ছোট হতে হলো, এর জন্য তুই আমাকে ক্ষমা করিস বোন। সব কি বলছো ভাইয়া তুমি? তুমি আমাকে ক্ষমা করে দাও, এসব কথা বলো না। ভাইয়া তুমি আমার জন্য অনেক করছো, এবার আমাকে কিছু করতে দাও, আমাকে তোমার সেবা করতে দাও। তুমি অনেক করছো আমার জন্য ভাইয়া, কেন আমি কিছু করতে পারবো না কেন ভাইয়া? আমি তোমার বোন এই জন্য? কেন মেয়েরা কি পারে না বাপ ভাইয়ের সেবা করতে? মেয়েরা কি পারে না ভাইয়া তুমি বলো? তুমি আমাকে কথা দাও ভাইয়া, তুমি আর আজ থেকে এইসব চাকরি করবে না, তুমি আমার সঙ্গে থাকবা, আমি তোমাকে চালাবো ভাইয়া, আমি তোমাকে চালাবো। ঠিক আছে, তুই তো এখন মস্ত বড় একজন অফিসার, আর আমি একজন সামান্য দারোয়ান। দারোয়ানের কি সাধ্য আছে অফিসারের কথা ফেলতে পারে? স্যার আমি আজকে থেকে আর আপনার চাকরিটা করতেছি না স্যার, আমি আপনার সমস্ত কিছু জমা দিয়ে দিচ্ছি স্যার, আমি এখন থেকে আমার এই অফিসার বোনের সঙ্গেই থাকবো স্যার। ভাইয়া আসলে মানুষের পোশাকে যে সব কিছু এই বিবেচনা অনেক মানুষ করে এটা আসলে ভুল। আজকে আপনাদের ভাই বোনের ভালোবাসা দেখে অনেক কিছু শিখতে পারলাম। এ আজকে আমাদেরকে দেখতেছেন, আজকে আমরা পুলিশ অফিসার, এ আমাদের পিছনে কোনো ভাই বাপ মার অনেক অবদান আছে, আমরা সেটা ভুলে যাই। আসলে সমাজের কোনো মানুষেই যেন, কোনো অফিসারেই যেন ভুলে না যায় তার আসলে শিখরের টানটা, কোন শিখর থেকে উঠে আসছে, কোন জায়গা থেকে উঠে আসছে। আমাদের চক্ষু লেগেছে ভাই, আমাদের জন্য দোয়া করুন। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনারা চলো ভাইয়া, আমরা চলে যাই। হ্যাঁ বোন চলো।